গত 15ই আগস্ট রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারের গাড়িতে বোমা হামলার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ। ধৃতদের নাম নাসিরুদ্দিন মণ্ডল ও আজিজুল মণ্ডল। অন্যদিকে ঘটনায় গাড়ির চালক আব্দুস সাত্তারের মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ মিছিল গাড়ি ড্রাইভার ইউনিয়নের। মঙ্গলবার প্রায় 300 জন গাড়ি চালক এই মিছিলে সামিল হন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সাতটার উপরে যারা আক্রমণ সংগঠিত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। গত 15ই আগস্ট সন্ধ্যায় রানীনগর ব্লক তৃণমূল সভাপতি ও রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারের গাড়িতে বোমা হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয় তার গাড়ির চালক আব্দুস সাত্তারের। তদন্ত চালিয়ে ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ। ধৃতদের নাম নাসিরুদ্দিন মণ্ডল ও আজিজুল মণ্ডল। সোমবার রাতে একজনকে ডোমকলের বর্তনাবাদ ও অপরজনকে ইসলামপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার লালবাগ আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। অন্যদিকে শাহ আলম সরকারের গাড়িতে বোমা হামলা ও গাড়ির চালক আব্দুস সাত্তারের মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল রানীনগর শাখার গাড়ির ড্রাইভার ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার প্রায় 300 জন গাড়ি চালক এই মিছিলে সামিল হয়। মৃত আব্দুস সাত্তারের মা শামসুল নাহার বিবির হাতে আর্থিক সাহায্য তুলে দেয় ইউনিয়নের সদস্যরা। আমাদের ইউনিয়নের একজন ড্রাইভার আব্দুস সাত্তার সাহেব, তিনি আমাদের এই ব্লকের সভাপতি শাহ আলম সরকারের গাড়ির ড্রাইভার ছিলেন এবং সেখানে কীভাবে হয়েছে এবং বোমার আঘাতে সে নৃশংসভাবে খুন হয় এবং মারা যায়, তার প্রতিবাদে আজকের এই স্মরণসভা এবং প্রতিবাদ মিছিল। আজকের আমাদের প্রতিবাদ মিছিলের কারণ হচ্ছে আমাদের এখানকার রানীনগরের সবারই পরিচিত এবং সবারই প্রিয় যে ছাত্তার আমাদের মানে ড্রাইভারদের জান ছিল এবং সমস্ত ছাত্তার মানে যত ড্রাইভার আছে তাদের পাশে দাঁড়ানোর একটা নাম ছিল। সেই ছাত্তার আমাদের শাহ আলম সরকার সভাপতি, আমাদের ব্লক সভাপতি তার ড্রাইভার ছিলেন। সিপিএম কংগ্রেসের দুষ্কৃতীরা শাহ আলম সরকারের গাড়িতে বোমা নিক্ষেপ করে আমাদের সেই ড্রাইভারকে খুন করেছে। সেই খুনের যে চক্রান্তকারী এবং যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল এবং আমরা সংগঠিত ড্রাইভারদের তরফে করেছি। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিক জাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9932769630। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই, নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্টলেক সেক্টর 3, কলকাতা 700106।